বন্ধুরা দেখুন, তোমাদের জন্য আবারও গুড নিউজ রয়েছে। ত্রিপুরা রাজ্যের মধ্যে আবারও দেখুন সেখানে মৎস্য দপ্তরের মাধ্যমে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে এবং দেখুন সেখানে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে লোক নিয়োগ করা হবে। তার সঙ্গে দেখুন সেখানে বলা হচ্ছে ছেলে এবং মেয়ে সবাই সেখানে আবেদন করতে পারবেন। তাহলে বন্ধুরা, সুবর্ণ সুযোগ রয়েছে, যারাই আবেদন করবেন অবশ্যই এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি, তার পূর্বে একটু রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ত্রিপুরা জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। তাহলে দেখুন এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে কলেজ অফ ফিশারিস ডিপার্টমেন্ট থেকে। বন্ধুরা দেখুন এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে লেম্বুচড়া ওয়েস্ট ত্রিপুরা, তার সঙ্গে ওদের অফিসিয়াল অ্যাড্রেস এবং মেইল নাম্বারটিও সম্পূর্ণ তুলে ধরা হয়েছে। প্রথমে দেখুন সেখানে বলা হয়েছে ওদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি ভেরি ইম্পর্টেন্ট, সেখানে লক্ষ্য রাখবেন। তোমাদের প্রথমে বলা হয়েছে সেখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে লোক নিয়োগ করা হয়, মানে তোমাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে লোক নিয়োগ করা হবে। তোমাদের কিন্তু কোনো ধরনের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে না, তোমাদের অফলাইনে ইন্টারভিউ হবে, ডাইরেক্টলি ইন্টারভিউ হবে। নেক্সট দেখুন সেখানে বলা হয়েছে তোমাদের 12 মে 2023 তোমাদের সেই ইন্টারভিউটি হবে। তাহলে দেখুন তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ ডেট পুনরায় বলেছি, 12 মে 2023 তোমাদের সেই ওয়াক ইন ইন্টারভিউটি হবে, সকাল 10টা থেকে তাদের ওয়াক ইন ইন্টারভিউটি হবে। এবং তার সঙ্গে দেখুন যারাই আবেদন করবেন তোমাদের একটি বায়োডাটা ফর্ম নিয়ে যেতে হবে। তাহলে বায়োডাটা ফর্ম কীভাবে ডাউনলোড করবেন তাও আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। তার সঙ্গে তোমাদের সমস্ত রিলিভেন্ট ডকুমেন্টগুলো সেখানে সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স করে সঙ্গে নিয়ে যেতে হবে এবং সম্পূর্ণ নতুন একটি পাসপোর্টের ফটো সঙ্গে নিয়ে যেতে হবে। এবং যারাই জবটি পাবেন দেখুন সেখানে বলা হয়েছে তোমাদের কিন্তু কন্ট্রাকচুয়াল প্রজেক্টের মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে এবং প্রজেক্ট টাইটেলগুলো সম্পূর্ণভাবে সেখানে তুলে ধরা হয়েছে, সেগুলো আপনারা এই নোটিফিকেশনটি ডাউনলোড করে চেক আউট করে নিতে পারবেন। এবং যারাই জবটি পাবেন দেখুন সেখানে 6 মান্থের জন্য বলা হয়েছে, বাট কিন্তু পরবর্তী সময়ে সেখানে বলা হচ্ছে সেখানে এক্সটেন্ড করা হবে, তোমাদের সেখানে পারফরমেন্সের উপর সেখানে এক্সটেন্ড করা হবে, মানে পরবর্তী সময় সেখানে কিন্তু এক্সটেন্ড করা হবে। এবং দেখুন সেখানে তোমাদের আপার এজ লিমিট বলা হচ্ছে 35 অবধি সেখানে আপনারা আবেদন করতে পারবেন। তার সঙ্গে দেখুন যেখানে এসসি এসটি এবং হুমেন যারা ক্যান্ডিডেট রয়েছেন তোমাদের জন্য 5 বছরের এজের রিল্যাক্সেশন রয়েছে, এবং ওবিসি যারা ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু সেখানে 3 ইয়ার্সের এজের রিল্যাক্সেশন রয়েছে। তাহলে যারাই আবেদন করবে মধ্যে তোমাদের পোস্টগুলি ডিটেলসে বলেছি, দেখুন সেখানে তোমাদের প্রথমে রাখা হচ্ছে প্রজেক্ট নেম, তারপর তোমাদের সেখানে পোস্ট নেম এবং তোমাদের পোস্টের সংখ্যা, তারপর দেখুন সেখানে মান্থলি স্যালারি এবং তোমাদের কোয়ালিফিকেশন চেক। তাহলে প্রথম যে পোস্টের মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে দেখুন সেখানে প্রজেক্ট নেমটি সম্পূর্ণ তুলে ধরা হয়েছে, তার সঙ্গে তোমাদের পোস্টের নাম বলা হচ্ছে, প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে কিন্তু সেখানে লোক নিয়োগ করা হচ্ছে, টোটাল 90 পদের সংখ্যা রয়েছে একটি, এবং সেখানে কিন্তু এসসি এসটি ওবিসি ইউআর যারা রয়েছেন আপনারা সকলে সেখানে আবেদন করতে পারবেন। তোমাদের মান্থলি স্যালারি দেওয়া হচ্ছে 31,000 টাকা, তার সঙ্গে কিন্তু তোমাদের এইচআরএ দেওয়া হবে 8%, অবশ্যই সেখানে ভেরি ইম্পর্টেন্ট, সেটা লক্ষ্য রাখবেন, এবং পরবর্তী সময় সেটা কিন্তু ইনক্রিজ করা হবে তার সেখানে উল্লেখ করা রয়েছে। এবং দেখুন তোমাদের কোয়ালিফিকেশন ভেরি ইম্পর্টেন্ট, সেখানে চাওয়া হয়েছে তোমাদের মাস্টার ডিগ্রি হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তার সঙ্গে দেখুন সেখানে বলা হচ্ছে বেসিস সায়েন্স অথবা গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েট যারা করে রেখেছেন ফিশারি সায়েন্স নিয়ে আপনারা সকলে সেখানে আবেদন করতে পারবেন। তোমাদের কিন্তু ডিজারেবল কোয়ালিফিকেশনও রাখা হয়েছে, এই ডিজারেবল কোয়ালিফিকেশনই থেকে থাকে তাহলে তোমাদের কিন্তু অগ্রাধিকার বেশি দেওয়া হবে। 2 নম্বর পোস্টের মধ্যে দেখুন সেখানে বলা হয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট অথবা ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে কিন্তু সেখানে লোক নিয়োগ করা হচ্ছে, তোমাদের টোটাল 90 পদের সংখ্যা রয়েছে একটি, এবং এই পোস্টটির জন্য এসসি এসটি ওবিসি যারা রয়েছেন আপনারা সকলে সেখানে আবেদন করতে পারবেন। তোমাদের মান্থলি স্যালারি দেওয়া হচ্ছে 20,000 টাকা, তার সঙ্গে কিন্তু এইচআরএ থাকবে 8% করে এইচআরএ দেওয়া হবে। তোমাদের কোয়ালিফিকেশন রাখা হয়েছে এফসি অথবা বিএসসি যারা রিলিভেন্ট সায়েন্স সাবজেক্ট নিয়ে পাস করে রেখেছেন, তার সঙ্গে ইকুইভ্যালেন্ট যাদের 55% মার্ক রয়েছে আপনারা সকলে সেখানে আবেদন করতে পারবেন, মেল এবং ফিমেল। নেক্সট দেখুন সেখানে প্রজেক্টের নামটি তুলে ধরা হচ্ছে এবং সেখানে পোস্ট নেম রাখা হচ্ছে JRF অথবা SRF পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে, টোটাল 90 পদের সংখ্যা রয়েছে 2টি, তার সঙ্গে তোমাদের স্যালারি তুলে ধরা হচ্ছে, তার সঙ্গে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশনও বন্ধুরা সেখানে তুলে ধরা হচ্ছে, এবং ডিজারেবল কোয়ালিফিকেশনটিও ভেরি ইম্পর্টেন্ট, সেখানে লক্ষ্য রাখবেন। সবার শেষে যে পোস্টটির নাম বলা হয়েছে দেখুন প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, দেখুন শর্ট ফর্ম বলা হয়েছে PA। নেক্সট দেখুন তোমাদের 90 পদের সংখ্যা রয়েছে একটি, এবং তোমাদের সেখানে মান্থলি স্যালারি দেওয়া হচ্ছে 20,000 টাকা, তার সঙ্গে এইচআরএ 8% কিন্তু তোমাদের এইচআরএও রয়েছে। তাহলে যারাই আবেদন করবেন তোমাদের কোয়ালিফিকেশন BFSC অথবা BSc ইন রিলিভেন্ট সাবজেক্ট নিয়ে যারা পাস করে রেখেছেন, তার সঙ্গে যাদের দেখুন 50% মার্ক রয়েছে আপনারা সকলে সেখানে আবেদন করে নিতে পারবেন, এবং ডিজারেবল কোয়ালিফিকেশনটিও রয়েছে। তাহলে দেখুন যারাই আবেদন করবেন তোমাদের কিন্তু সেখানে বলা হয়েছে বায়োডাটা ফর্ম, মানে অ্যাপ্লিকেশন ফর্মটি সেখানে তৈরি করতে হবে। তাহলে অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে তৈরি করবেন এবং প্রপার কিন্তু সেখানে ইনস্ট্রাকশনটি তুলে ধরা হয়েছে অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট, সেখানে লক্ষ্য রাখবেন। তাহলে দেখুন বায়োডাটা ফর্ম অলরেডি তোমাদের সুবিধার্থে আমরা তৈরি করে রেখেছি, কীভাবে আপনারা ডাউনলোড করবেন এবং এই নোটিফিকেশনটি আপনারা ভেরি ইম্পর্টেন্ট সেখানে ডাউনলোড করবেন, যারাই অ্যাপ্লিকেশনটি করবেন এই নোটিফিকেশনটি ডাউনলোড করতে হবে। তাহলে এই নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য
জন্য ডাইরেক্টলি আপনারা আমাদের ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। আমাদের ওয়েবসাইটের নাম হলো tripurajob.in। তাহলে দেখুন কীভাবে সার্চ করবেন গুগলের মধ্যে, আসার পর আপনাদের মোবাইল থেকে www.tripura fisheries.in এই ওয়েবসাইটটি আপনারা গুগলের মধ্যে সম্পূর্ণভাবে টাইপ করবেন, সম্পূর্ণভাবে টাইপ করবেন সেম টু সেমভাবে দেখুন সেখানে। তারপর এন্টার অথবা সার্চ অপশনটির মধ্যে মোবাইলের মধ্যে ক্লিক করবেন। এন্টার অথবা সার্চ অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে সেখানে চলে আসছে। এবং সবচেয়ে গুড নিউজ রয়েছে তোমাদের, কিন্তু দেখুন সেখানে মোবাইলের উপরের মধ্যে দেখুন একটি অ্যাড চলে আসবে, সেখানে অনেকগুলি জবের অ্যাড আসবে, সেখানে ক্লিক করে সেগুলো কিন্তু আপনারা চেক আউট করে নিতে পারবেন অথবা অনলাইনে সেখান থেকে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। খুবই ইজি প্রসেস রয়েছে। তাহলে দেখুন মৎস্য ডিপার্টমেন্টের আপনারা নোটিফিকেশন ডাউনলোড করার জন্য অথবা বায়োডাটা ডাউনলোড করার জন্য সিম্পল দেখুন সেখানে বলা হচ্ছে ত্রিপুরা ফিশারি ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2023, তার মধ্যে দেখুন সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন সেখানে ওপেন অপশনটির মধ্যে আপনারা ক্লিক করবেন। ওপেন অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখুন সেখানে পোস্টটি ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর সম্পূর্ণ বিষয়টি কিন্তু আমি সেখানে মেনশন করে দিয়েছি। তার সঙ্গে বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করবো প্রতিটি বিষয় কিন্তু তোমরা এই নোটিফিকেশনটি এই ওয়েবসাইটটির মধ্যে এসে বন্ধুরা পার্ট বাই পার্ট অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট লক্ষ্য রাখবে। টোটাল তোমাদের শূন্যপদের সংখ্যা রয়েছে 5টি এবং তোমাদের সিলেকশন কীভাবে করা হবে এবং তোমাদের সিলেকশন প্রসেসগুলো ওয়াকের ইন্টারভিউ, তার সঙ্গে দেখুন মেরিট বেসিক সম্পূর্ণভাবে করা হবে এবং তোমাদের প্রতিটি পোস্টের কিন্তু স্যালারিও সেখানে আমি পার্ট বাই পার্ট তুলে ধরেছি। তার সঙ্গে তোমাদের এজ লিমিট, তার সঙ্গে দেখুন সেখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন ফি, মানে তোমাদের সেখানে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি প্রয়োজন নেই। এবং ডিটেলস এডুকেশনটি তোমাদের কিন্তু নোটিফিকেশনটির মধ্যে রয়েছে, সেটি ডাউনলোড করে পার্ট বাই পার্ট চেক আউট করে নিয়ে নেবেন। হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে বলা হয়েছে আপনারা কিন্তু ডাইরেক্টলি ওদের অফিসে গিয়ে ইন্টারভিউটি দিতে হবে। তোমাদের ইন্টারভিউ ডেট রাখা হচ্ছে 12 মে 2023 তোমাদের ইন্টারভিউটি হবে এবং তোমাদের যে অ্যাড্রেসে ওয়াকিং ইন্টারভিউটি হবে সেই অ্যাড্রেসটি কিন্তু দেখুন সেখানে আমি মেনশন করে দিয়েছি, অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট সেটা আপনারা লক্ষ্য রাখবেন। তার সঙ্গে দেখুন তোমাদের সেখানে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার জন্য দেখুন ডাউনলোড অ্যাপ অফিসিয়াল নোটিশ, তার মধ্যে দেখুন ক্লিক হেয়ার অপশনটি রয়েছে, তার মধ্যে ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবেন অথবা দেখুন বায়োডাটা ফর্মটিও ডাউনলোড করার জন্য সিম্পল প্রসেস রয়েছে। দেখুন ক্লিক হেয়ারে ক্লিক করে ইজিলি আপনারা মোবাইল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন যেমন দেখুন সেখানে ক্লিক হেয়ারের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের মোবাইলের স্ক্রিনের মধ্যে দেখুন বায়োডাটা ফর্মটি অটোমেটিকলি চলে আসবে। আপনারা কিন্তু মোবাইলের মধ্যে এই যে অপশনটি রয়েছে তোমাদের মোবাইলের উপরে চলে আসবে, সেখানে কিন্তু ইজিলি আপনারা ক্লিক করে সেখান থেকে ইজিলি তোমাদের মোবাইলের মধ্যে ডাউনলোড করে নিয়ে নিতে পারবে। তাহলে বন্ধু দেখুন মৎস্য দপ্তর থেকে যে নতুন একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে ত্রিপুরা রাজ্য থেকে, তা সম্পূর্ণ বিষয়টি বলে দিয়েছি। তাও যদি তোমাদের কিছু ইনকোয়ারি থেকে থাকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন হয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারবে। এবং ত্রিপুরার লেটেস্ট জবের আপডেটগুলো পাওয়ার জন্য তোমাদের সুবিধার্থে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ।